zakarni. Hamar Rasul Pak sarkar kainat khar far ke hobe eta amar rasul ishara diye duniya bazi ke bujhay dilen ar apni shudhu Hazrat Ali radhiyallahu ta'ala anhu ke niye pagal hoye gelo hobe na amar rasul bolche afzalun nas ba'dal anbiya ami rasul er boro jodi kono nobi hoy uner nam siddiq akbar hobe music plus Karbala korun kahini Bolo Karbala korun kahini Rokter mon me pashai diye Islam ke bacha Karbala korun kahini Bolo Karbalar korun Doyal nabi jei golate chumuketne dine rate Doyal nabi jei padan na chumuketne dine rate Shei golate bisher sur simore jalay Karbalar Bolo Karbalar korun Salat dunya Al Hasanu wal Husainu Sayyada Shabab Ahlil Jannah E nati gulu ke halka mone koriyo na Egulo tomader ke je jannate niye jabe Jubokder sardare jonno Jore Subhanallah Aro jore Subhanallah Aha Man ahabba huma Zara aman nati dunuta ke balo bhajbe Fakad ahabbani Ami Rasul tader ke balo bhajshi Wa man abgada huma Kyo jodi Antar khalo kar aman nabi Nati dunuta ke diye so Fakad abgadani Zoto abadar riyadat karo Egulo niye jahannam e jete hobe Ar behestor asa Nai নবি পরিবারের সাথে বিয়াদবি করে জান্নাত পাওয়ার কোন সুযোগ নাই আফসোস বর্তমান যুগে 1500 বছর পরে এসে আমরা এই বাংলার জমিনে শুনতেছি এজিদ বলে রহমাতুল্লাহ আলাইহ আরেকজন কোথাও না কোথাও কুয়াকাটার এক হুজুর আমি মোবাইলে দেখতেছি ও খুব উচ্চ স্বরে আওয়াজ করে বলতেছে খবরদার এজিদের কোন দোষ ছিল না এজিদি বেজানি তোর বইনের জামাই লাগে আফসোসের বিষয় ই বেজানিতে বইনের জামাই লাগে প্রশংসা করি ফেলি রে তুই অথচ এজিদের ছেলে এজিদের ছেলে বলতেছে যেদিন আওলাদ রাসূল ইমাম হুসাইনকে শহীদ করে দিয়েছেন আমার আব্বার নির্দেশে সেদিন আমি নিজের ছেলে আমার বাবাকে কাফের ঘোষণা করে দিয়েছি নিজের ছেলে এজিদের ছেলে উনি বাপকে বলেছেন কি কাফের ঘোষণা দিয়েছেন আর আমাদের বাংলার জমিনে আর দেশের একখান কথা আছে মা তো মাসির দরদ বাড়ি গই যদি হোয়া খাটাতে হাফসুস আর একজন সুরম নাই উনি বলতেছেন এ জি 100 রাকাত নামাজ পড়তো তো ইতে যেন হুজুর ফানি উজা দিত হাফসুসের বিষয়ে বলে এজিদ বলে 100 রাকাত নামাজ হইতো ইতে কান্দা করতো হুন হাফসুসের বিষয় নয় না ইতে নামাজ হইতো 100 রাকাত দিতে চাই আছিল না উনি এত ডামেজ গোর আর দুনিয়াতে আছে না ইতারা ফাতল ফাতল করছ খায় অ্যান্টিবায়োটিক খাইতেলে লাভ হইল ভাই শরীরে জারম কাটি দিল কই এবারে ন হইল ন তো মাঝে মাঝে লাইন থাড়িলে আগাছা উড়ি যেতে উছাব ন করিল ভাই গোসা খাইবি
আল্লাহ বুঝে তৌফিক দান করো এটা বর্ষামন শুধু সলানোর নাম বাহাদুরি নো এটা খাইবেলান নি কোনো থলামলা মাঝে মাঝে উনি তুলিয়ে রে উনি আবার নয়া করি ওন দি জ্বালাবার জন্য না খিরোড়া বট জ্বলি যাবি কই নো কথা আসল জিনিস জ্বালাই দার ফুটানি নইলে আর খাইবে লাগবে এই ফুটাইনি রে ন জ্বালাইলে তোরা মনে কর যাই বট জ্বালাইবে না এটা বিতরিকে জিবে আরে খাইবে লাগবে বিতরে জ্বালাইবে লাগবে আর আর ভিতরে যে গুনে খাইবেল আর এ গুনের এখন জ্বলাই দিলাম বড় ঠিক কন্দে তুই যাবি কই আর বাজাই দিবি যে এ পর্যন্ত কি আর তুই আই না ভাই কিয়ামত পর্যন্ত তুই এত দুরায়াত করে নবি ওই যে তোলে ভাষ হই সালা দুনিয়া মাফাতে মার কান্নার সুরে বিশ্বভুবনে হায় হায় করে মাফাতে মার বিশ্বভুবন খান্দান নবী অকাতরে বসে রওয়া যায় কারবালার করুন ভালো কারবালার করুন সালা দুনিয়া আচ্ছা মূল খতম তাহলে আইন আহলে বাইতের মহব্বত নবী পরিবারের মহব্বত লাগিব না বড় করে হ না আশেক রসুলের তো নারাজ হওয়া হইতো ন খুশির ভিতর আসল ন নিয়ামতের ভিতর নিয়াম আনল খারণ রসুলবাগের এগুন তো সাময়িক জিন্দেগি সাময়িক কষ্ট হইতে না আনালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমার দয়া আল্লাহর মতো আদর্শ পৃথিবীর জমিনে তার কারণ নাই আমার রসুল বলেছেন আমার নাতি আওলাদ রসুল হাসান আর হুসাইন নবী পরিবারের জন্য যে ব্যক্তি এক ফোঁটা সুগার পানি চোখ থেকে বের করতে পেরেছে আটলান্টিক মহাসাগর দুনিয়ার তিন ভাগ পানি তো যোগের আগুন নিবাইতে পারবে না কিন্তু আশেকের রসুল এক ফোঁটা সুগার পানি দিয়ে জাহান্নামের আগুন নিবে যাবে আশেকের রসুলদের এত দাম আশেকের রসুলদের এত সম্মান গ্যাজেটের জাহান্নামি মানুষ জাহান জান্নাতি হয়ে গেছে দাওলাদ রসুলকে ভালোবাসার কারণে আল বাইতের দাম নবী পরিবারের সম্পর্ক নূহ আলাইহিস সালাম যখন কিস্তি বানাইলেন বলেন নূহ আলাইহিস সালাম উনি কিস্তি বানাইলেন পৃথিবীর এক জোড়া সমস্ত কিছু ওই কিস্তির মধ্যে তুললেন তোলার পরে গোটা দুনিয়া ছয় মাস পর্যন্ত তুফান চলেছিল দুনিয়ার অস্তিত্ব শেষ হয়ে গিয়েছিল সেই জন্য নূহ আলাইহিস সালামকে সানি আদম বলা হয় দ্বিতীয় আদম কিস্তির মধ্যে যা ছিল তা দিয়ে দুনিয়া শুরু হয়েছিল হে একদরূপ কিস্তি বানানোর পরে সমস্ত এক জোড়া সৃষ্টি জগৎ তোলার পরে যখন তুফান শুরু হয়ে গেল কিস্তি মাটির থেকে আলে খচ্ছে না ফানি চলে আসতে যে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন নূহ নবী ও বারী তাআলা কিস্তিও বানাইলাম এক জোড়া তুলেও নিলাম কিন্তু ফানি চলে আসতে যে কিস্তি মাটির থেকে আলে খচ্ছে না কারণটা কি আল্লাহ বলে এখনো রক্ষা কবচ আমি তোমার কিস্তির মধ্যে দিই না রক্ষা কবচ কিস্তির রক্ষা কবচ আমি এখনো দিই নাই অগদা কি কইতে লাগো গানি ফুটিং বেগুন তো মার গিয়ে আবার রক্ষা কবচ কি জিন্দি জেলা নাড়া ভরে আছে কম নেই যেভাবে জিন্দি যেভাবে নাড়া ভরে সেভাবে আমি নাড়ি দিয়েছি আবার রক্ষা কবচ কি নয় নয় কিস্তি এটার রক্ষা কবচ যদি না থাকে সমাজ তুফান চলবে তুমি রক্ষা করবে কি আবার ইতালে রক্ষা কবচ কি একটু দিয়ে দেন ফানি চলে আসতেছে তখন সঙ্গে সঙ্গে আগিলা গো দেরি আমনি কোনা আন্নিয়ানের কি কয় আগিলা আমনি ওই আন্নির মধ্যে গিয়ে দেখো রক্ষা কবচ আমি আল্লাহ দিয়ে দিয়েছি দেরি নাই দেরি নাই কিস্তি সঙ্গে সঙ্গে মাটি থেকে কি হয়ে গেল নূহ আলাইহিস সালাম বলতেছেন আমি একজন নবী আমি একজন
সারন অজব হুজুর বরগায়াত কইলাম এখানে আমি একজন নবী আছি সৃষ্টি জগতে জোরাই জোরাই তুলেছি আবার আল্লাহ কি রক্ষা কবল দিছে এতক্ষণ উঠতেছ না কি দিয়ে দিলেন তাড়াতাড়ি উঠে গেল দূরে গিয়ে যখন ওই আগিলার মধ্যে দেখতেছে সাদিনার মধ্যে দেখতেছেন মোহর নবুর মোহর শীল আল্লাহর কুদরতের হাতে মারলেন সেটা কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাহা মাওলানা আলী শের গোদা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পাক পঞ্জত এখন আসার কোনো নামগন্ধ নাই নূহ আলাইহিস সালামের 2500 3000 বছর পরে এসেছেন আমার দয়াল নবী কিন্তু এর আগে পর্যন্ত এই আহলে বাইতের জিকির এগুলো চলতেছে চলতেছে আহলে বাইতের জিকির তোইলে এগুলো নাম নবী পরিবারকে ভালোবাসা নয় এগুলো হলো আমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার রক্ষা কবচ ঠিক না নইলে আওলাদ রাসূল দাদা হুজুর সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমাতুল্লাহ আলাইহ আলে ভাই নবী পরিবার উনি যখন বর্মা লেংকুম থেকে যখন পাঁচখালি আসলেন এক সদাগরে উনাকে পেয়ে ধন্য আপনি আওলাদ রাসূল আলে ভাই পেয়ে গেছি আমরা আজকে ধন্য হুজুর আমি আপনার জন্য কি করতে পারি উনি বরমান বাসকালির জমিন তো দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন আগামী বৃহস্পতিবার জুমার রাতে একটা মজলিস মাহফিলের আয়োজন করো আমি একটু ইমানটা টেস্ট করি এমনে দাঁড়ি টুপি ফাগরি সব দেখতেছি কিন্তু আসল বরাবর আছে কিনা একটু ইমান টেস্ট করি একটু আগামী বৃহস্পতিবার একটা মজলিসের আয়োজন করো ঔলাদ রাসূল আলে বাইত নবী পরিবার যখন এই ওয়াজ কালামে সবাই খবর পাইলেন লেংকুম থেকে এক হুজুর এসেছে সিরকুট শরীফ থেকে আজকে মাহফিল হবে চলো সবাই আমরা একটু গিয়ে দেখি উনি কি করে কি বলে সবাই আসলেন দাদা হুজুরের জবানে পাকে বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু আমাদেরকে বলতে হয় না দরুদ শরীফ আমরা অটোমেটিক বলতে থাকি ঠিক না কিন্তু যেই জাগার মধ্যে পড়েছেন সবাই সাইন্যা ভিড়া নিয়ে গালে বসে দরুদ শরীফ পড়তেছে না দরুদ শরীফ নেই দাদা হুজুর বলে এগুলো কি মানু দাড়ি পরিষ্কার ফাগরি টুকরি টুকরি এগুলো ফাগরি শর্ট বলে উপরেরটা বাদ দিয়ে নিচেরটা বানি ফেলবে এগুলো ফাগরি ঠিক আছে দাড়ি ঠিক আছে টুপি ঠিক আছে কিন্তু ভিতর তো এগুলোর তো দাইতে জ্বালা ভরিব এগুলোর দাইতে এবার জ্বালা দেখি একবারে জ্বালা দেন ইমান জ্বালাইব দে মরি গেই দে কলা বেগুন জ্বলাইয়ে রে জিয়াতা ভরিব কানা কদুয়া জিনিস জ্বলিলে খাটি হয় কিছু জিনিস জ্বললে খাটি হয় দাদা হুজুর এই অবস্থা দেখে হুজুর কেবলা সিদ্ধান্ত নিলেন কি সিদ্ধান্ত নিলেন এখানে মাদ্রাসা লাগবে খানকাও লাগবে দিনী প্রতিষ্ঠানও লাগবে খানকা শরীফও লাগবে তখন থেকে হুজুর কেবলা সাইর করতে করতে একটা সপ্তাহ গেল নশর নগরাম শেষ পর্যায়ে নাজির ভাড়ার মধ্যে হুজুর কেবলা বলতেছেন এই নুন মামুর সদাগর ওই দেখো ওই জায়গাটার থেকে এলমের খুশবু আসতেছে কেমন হুজুর আপনি খুশি তো আমি খুশি নই এখানে দিনের এলম হবে মরা কলো জিন্দা করার কারখানা কর খানকা শরীফ বলো তারপরে কি আমাদের বানিয়ে জসতে জুলু সৈয়দ মোহাম্মদ তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহ আলে ভাই বানিয়ে গৌসিয়ে জরি গৌসিয়ে কমিটি বাংলাদেশ সৈয়দ মোহাম্মদ তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহ আলে ভাই নবী পরিবার দে দে ন জামিয়াদার খানকায়ে শেষ হইতো ন উনালাই জুলু জুলাই
মুরগি দি কলবে জিয়াতা করি বললে সবসে আউলা ওয়ালা লাইবো ইয়ান আমি ঠানি ব লাইবো নারা তাকবীর সঙ্গে সঙ্গে নারায়ে রিসালাত সলোগান লাগি নইলে ও মরি দেবি উই কলব কি দেবি মরি দেবি লা ইলাহা ইল্লাল্লাহ বে পুরো কলমা না লা ইলাহা ইল্লাল্লাহ বে পুরো কলমা মুহাম্মদ রাসূলুল্লাহ যতক্ষণ নয় লা ইলাহা ইল্লাল্লাহ এটা পুরো কলমা নয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এটা হলো কি কলমা একটু জোরে বলেন না আপনারা একটু জোরে বলেন পুরো কলমা ঠিক না ঠিক না তো ঠিক তো বলে দিলেন লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার কই গাল সেনে বিটা দি ফেলিস দে লিন নবীর রিসালাত নবীর রিসালাত তো 16 ঘন্টা কে নিবে আরেকটা নতুন শুরু করেছেন নারা তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম জিন্দাবাদ মানে নারা রিসালাত চালাই দিছে কত বড় ঈমান জোর এগুলো দেখেন শুধু বেজ ধরে নামাজের নাম ঈমান নয় নামাজ এটা আমল ঈমান হলো জানের থেকে রাসূল পাককে ভালোবাসার নাম ঈমান জানের থেকে নবী ফরিদেরকে ভালোবাসার নাম ঈমান ঠিক না এগুলো বুঝতে হবে এই আওলাদ রাসূল জারি করেছিলেন নবী ফরিবা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ কি জারি করেছেন জশনে জুলুস জশনে 1974 সালে 1974 সালে আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি জশনে জুলুস জারি করেছিলেন 300 জন আশেক রাসূল নিয়ে কয়শ 300 জন আশেক রাসূল নিয়ে এই ঐতিহ্যবাহী চট্টলার জমিনে জশনে জুলুস কি করেছিলেন কয়শ একটু জোরে বলেন না 300 আছে কিন্তু বর্তমানে আলহামদুলিল্লাহ 2 কোটির উপরে আমার হুজুর কিবলার মুরিদান 2 কোটির উপরে যেদিন 12ই রবিউল আউয়ালে চট্টলার রন্দর রন্দর আমার মনে হয় 50 60 70 লাখের উপরে আসে গেছে শুরু হয়েছিল বলেন না বলেন না বলেন না বলেন না হাই 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 কত মানুষ কি বলেছিল এটা সিরকুস শরীফ থেকে এসে কি জারি করে দিল রে এটা সিরকুস শরীফ থেকে এসে কি জারি করে দিল কি জুলুস রাস্তায় রাস্তায় হেঁটে হেঁটে এগুলো কি বলে রোদের দু শুকাইয়ে জ্বরে ভিজে এগুলো কি বলে কি জুলুস বলছ না বলেন না বলেন না বলছ না বর্তমান হুজুরগুলো বলে আমি কিছুদিন আগে একটা মোবাইলের মধ্যে দেখতেছি ওই কোন জায়গার কুমিলে টুমিলে রে দি কইবে একটা হুজুরের নাম আব্দুল কাইয়ুম ফিয়াজু বিয়াদবি করতে কি রাগ করলেন আব্দুল কাইয়ুম ফিয়াজু যেই 12ই রবিউল আউয়াল আমরা যে 50 60 লাখ মানুষ একত্রিত হই শুধু এক গ্লাস পানি খেয়ে শুধু নিজ দিয়ে যদি প্রস্রাব করে দিই তার থেকে কয়েক হাজার হুজুর আব্দুল কাইয়ুম ফিয়াজু স্রোতের সাথে ভেসে যাবে এটা হলো আমাদের কারামত ফেসারটা কত হতে পারে 50 লাখ মানুষের নিচের গুণের কথা বলছি উরের গুণ না আওলাদ রাসূলের সাথে বিয়াদবি করলে তাদেরকে আর ভালো কথা কিছু বলা যায় না আপনারা অনেক শিক্ষিত মানুষ আছেন এই তো কত উজু জাহাঙ্গীর উজু শুরু করে দিয়ে গাইল দেয় আল্লাহ তোর তো গাইল ডিকেল আর দবেন ভূত আল্লাহ বলতে যে ইউতিল্লিম বাদা জালিকে জনিম যারা আল্লাহ রাসূলের সাথে বিয়াদবি করে নবীর সাথে বিয়াদবি করে তার জন্মের সময় কি আছে যার গো কে বলতেছে আল্লাহ কত জন্মের সময় শাইয়া তুম হাম হই দড় আল্লাহ বলে জন্মের সময় কি আছে আইয়া তুম হাম হই দড় আল্লাহ আমল করার তৌফিক দান করো একটু জোরে বলেন খাজানার ওয়াজ কি আছে না
আসেন ভাইরা আসলটা নষ্ট করে ফেলবে এই নকলগুলো থাইলে আমার রাসূলবাগ নাতি দুনোটাকে জড়িয়ে ধরলেন খবরদার খবরদার নামাজ হলো আমল আমার নাতি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুমা হলো ঈমান এটা হলো নবী পরিবারের মর্যাদা একজন সাহাবী অনেক নবীর পিছনে দয়াল নবীর পিছনে নামাজ পড়ো রাসূলবাগের পিছনে সমালোচনা করেছে এইরকম মুনাফিকও ছিল একটু জোরে বলেন না এভাবে 80 82 জন মুনাফিকদেরকে খানা তোরা ধরে রাসূলবাগে বের করে দিয়েছিল মসজিদ নববী থেকে আসেন ভাইরা মুরব্বীরা একজন সাহাবী কলমা পড়েছেন আমার রাসূল যার নাম দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা যিনি এই জবানার আয়ামে জাহেলিয়া যুগের মধ্যে বিরক্তি লান না উন হাসাইয়ে বিরক্তি নই আমি শেষ করে দিই প্রতিদিন যেতে মাহফিল নিয়মিত চলিব এই দরকারি বিষয় দুইজন শেষ করে দিই ইনি মাথার দম কি আর বিরুদ্ধে মিটিং করার দেন আর তোরা গিরিলিয়ান খাইবে লাবি না টেলতে টেলতে একজন সাইচুন ওই তো সিঙ্গেল দার ন দূর বিরক্তি লান নি কোন উন বিরক্তি হওয়ার কোন সুযোগ এখানে যতক্ষণ বসে থাকবেন এতক্ষণে বাদ এই মাহফিলগুলো রক্ষা করতে জারি রাখতে অনেক কষ্ট হচ্ছে কমিটির ভাইদেরকে অনেক কিছু পোহাতে হচ্ছে প্রশাসন থেকে শুরু করে মানুষ সমস্ত মানুষকে মেইনটেইন করতে অনেক কিছুর প্রয়োজন ঠিক না তা আপনারা ডিস্টার্ব করার সুযোগ নেই মহব্বত করেন এই নবী পরিবারের মাহফিলটা যদি জিন্দা থাকে এই জায়গার মধ্যে নবী পরিবারের সাথে এই জায়গার সম্পর্ক হয়ে যাবে সম্পর্ক হবে কোনো ব্যাপার না দাহিয়াতু কলবি রাদিয়াল্লাহু তাআলা যিনি কলমা পড়ার আগে কালেমা পড়ার আগে মতান্তর 82 জন কন্যা সন্তানকে জীবিত কবর দিয়েছিল কন্যা সন্তান হওয়াটা ভাব ছিল এই জবানা ঠিক না কেয়ার করে একটা কন্যা সন্তান হয়েছে না ওকে জীবিত কবর দাও এটা ভাব উনি ভাবি না হলে কন্যা সন্তান হলো কেন অথচ আল্লাহ রাসূলবাগ বলতেছেন আল্লাহ যাকে ভালোবাসে বলে তাকে প্রথমে কন্যা সন্তান দেয় আল্লাহ যাকে বেশি ভালোবাসে প্রথমে কি দেয় কন্যা সন্তান দেয় আর আল্লাহ যাকে ভালোবাসে তার ঘরে মেহমান পাঠায় ইয়া তো মেহমান দেরি দূরে দূরে ভিড়িব মরিচের কেজি 1000 মেহমান আইবি শুরু বুলর ভাল্লা চলে আল্লাহ যেখানে দোয়া কবুল করার সিদ্ধান্ত থাকে সেদিন বলে বৃষ্টি পড়ে একটু জোরে বলেন না তাইলে আসেন দাহিয়াতু যিনি কালমা পড়ার আগে গ্রামে সদ্দা ছিলেন কারো ঘরে যদি কন্যা সন্তান হয় অন্তরটা ভাতরের মতো ছিল এনে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে বালু ভাগ করে কলা ময়দানে এই কন্যা সন্তানকে জীবিত কি দিত কবর দিত আমার দয়াল নবী বলে ও দুনিয়াবাসী ও উম্মত খবরদার খবরদার এভাবে কোন কন্যাকে জীবিত কবর দিও না এভাবে কোন কন্যা সন্তানকে জীবিত কবর দিও না 50টা পুত্রর বাপকে আমি জান্নাতের সার্টিফিকেট দিতে পারতেছি না
কিন্তু যার কাছে একটা কন্যা সন্তান হয়েছে তাকে আমি রাসূল একটা জান্নাতের সার্টিফিকেট দিচ্ছি। যার কাছে দুইটা হয়েছে আমার রাসূল পাক এভাবে আঙ্গুল মোবারক লেগে বলতেছেন যার কাছে দুইটা কন্যা সন্তান হয়েছে কিয়ামতের দিন আমি রাসূলের সাথে এভাবে লেগে জান্নাতে যাবে। যার কাছে তিনটা হয়েছে তার মেহনত বেশ হয়েছে আমি রাসূল তাকে কাঁধে করে বুকে জড়িয়ে জান্নাতে নিয়ে যাব। যার কাছে চারটা কন্যা সন্তান হয়েছে চারের অধিক হয়েছে ওর আর কোনো চিন্তা নাই ওর বাবা এই কন্যা সন্তানের বাপকে আমি রাসূল যে জান্নাতে থাকবো ওই বাবাকে সে জান্নাতে রাখবো ওই মাকে আমি আমার মেয়ে ফাতেমার সঙ্গে জান্নাতে রাখবো। কত বড় সুসংবাদ রাসূল পাক এই কন্যার বাপগুলোকে দিলেন ঠিক না ঠিক হইলে আর বিরিসের এন্ড সারি নইদু কন্নফুলি বিরিসি অন্তত লাইট দিনে 7টা বাজে ফেমের বাজারে গিয়ে ঠিক হইলে না 7টা কই দেব বন্ধু এত দয়াল নবী সুসংবাদ দিয়ে দে আর সারি দিনে সুযোগ আছে না একানা ফালি তুলি বিয়ে দি ফেলি তেলে হামই তো কি করব আল্লাহ বুঝিবে তৌফিক দাও কঠিন টাইম কঠিন সময় দাহিয়াতু কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু 82 জন্মতান্তর ধরেন জীবিত কন্যা সন্তান দাফন দিয়েছেন হঠাৎ করে অন্তরটা গেমে গেল অন্তরটা নরম হয়ে গেল জীবন অনেক পাপ করেছি আর করতে চাই না একটু শেষ টাইম হলো ভালো করতে পারে কিনা একটু দেখি কোথায় যাব কোথায় যাব আহা মক্কায় মুআজ্জামায় নিয়ামত এসেছে মদিনা মুনাওয়ারায় বসে আছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওই রহমতুল্লিল আলামিন দয়াল নবীর কাছে যাই আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা ওরে দুনিয়াবাসী তোমরা যদি পাপ করতে করতে গুনাহ করতে করতে চোখে যদি ফতনা দেখো তোমরা আমার রাসূলের দরবারে চলে যাও ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল আল্লাহর রাসূল যদি তোমাকে কবুল করে তোমার ইস্তিগফার যদি কবুল করে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা আল্লাহ কবুল করি বলে ভগবান সুবহানাল্লাহ দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহ বিরক্তিলার দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আসলেন রাসূল পাকের কাছে ইয়া রাসূলুল্লাহ আপনার জবানে পাক দিয়ে ফাফি মানুষ আমার মতো ফাফি কেউ নাই আপনার রহমতের দরজা কি খোলা আছে দয়াল নবী বলে খোলা আছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ কলমা পড়ে ফেলো ফাদাখালাল জান্নাহ বেহেশতে যাবে ইয়া রাসূলুল্লাহ জীবন কত পাপ করেছি তার কোনো সীমা নাই প্রায় মতান্তরে 82 জন কন্যা সন্তানকে জীবিত কবর দিয়েছি এমনকি নিজের এত সুন্দর মেয়েকে জীবিত কবর দিয়েছি রাতে ঘুমাতে পারি না যত মেয়ে কবর দিয়েছি সবাই চিল্লে চিল্লে ডাকতেছে মা বাপকে ডাকতেছে আর আমাকে অভিশাপ দিচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে কবুল করবেন আমার রাসূল বলে আমি রহমতুল্লিল আলামিন সীমাবদ্ধ জাগার নবী নই কুল কায়নাতের নবী কলমা পড়ে ফেলো আর অতীতের গুনার জন্য তওবা করো ইস্তিগফার করো কানতে থাকো আল্লাহ তোমাকে মাফ করে দিবেন উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ কত বড় মায়ার নবী কবুল করি লইয়ে না একদম বড় করি কহ না 82 জন কন্যা সন্তানকে জীবিত হব দিয়ে দো তো রাসূল কবুল করি লইয়ে হাইন্দ হাইন্দ তওবা করব আল্লাহর কাছে ক্ষমা চাইও ঠিক আছে আর রাসূল গদাজিয়া মসজিদে নববীত মান আহাব্বাহুমা আমার নাতি দুনুটাকে যে ভালোবাসবে ফাকাত ফাকাত আহাব্বাল্লাহ আল্লাহই তাদেরকে ভালোবাসবে আমার নাতি দুনুটাকে আলা ভাই তে নবী পরিবে আল্লাহ থাকে থাকে দাহিয়াতুল কলবি গদে জীবনত বহুত সাবর কি হবো বহুত কন্যা সন্তান জীবিত দাফন করেছি দয়াল নবী যে একটা সুযোগ দিয়েছেন এই সুযোগ কান খামল লাগাই তেললে ইয়ে নুরুসি লইলো জীবনের গুনাহ মাফ হইবো একটু জোরে বলেন
আর একটু জোরে বলেন ভালোবাসা। নামাজ দোয়া শেষ, হাসান হোসাইন রাদিয়া বের হলেন, যে জিন্দিবারে সুমাদের মহব্বত দেখার নবী পরিবার ইমাম হাসান হোসাইনকে জান থেকে মহব্বত করতে দেন, দেহিয়াতুল কলবি গদে দোয়া মানুষ এটা ভুয়া গুণ সুমা দিলে লাইব না, এটা আর কথা ভরি বইতে হইব। এন এক কান দাঙ্গাত মহব্বত দেখাইম, সময়ের এক ফোঁড়া অসময়ের দশ ফোঁড়া, সমমাদি ফোঁড়া উগমের গুন্দে সুম উগমের গুন্দে আজীবন কি আর লাইব। সালাক তো কি গোনা সালা মসজিদে নববীর থেকে শেষ হয়ে গেল, চলে গেলেন হাসান হোসাইন রদিয়া গরের মধ্যে চলে গেলেন দেহিয়াতুল কলবি গদে হাসান হোসাইন রে বলো ভালোবাসিলে রসুল বাকো ভালোবাসবেন আল্লাহও ভালোবাসবেন। লাইনু গলে ফেলে না লাইনু গো লেবেলে কিভাবে আল্লাহ মহব্বত করেছ শুধু নবী পরিবারের ভালোবাসছে। এখানে কিছু হুজুরের বক্তৃতা আমরা মোবাইলে শুনি, আমাদেরকে মিডিয়ার হুজুর বলে মানুষে। এক হুজুর বলে নবীকে তো তারা কেন জাহান নামে গেল, যুক্তি সবাই শতানের যুক্তি, আবু জাহেল দেখাইতে যুক্তি, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু দেখাইতে ভক্তি, ঠিক নেই মুক্তি না, যুক্তি দেখা দে শতান, ভক্তি দেখা দে মোমেনে। এখন বড় করে খ না যুক্তি দেখা দে, খ না যুক্তি দেখা দে ভক্তি দেখা দে, সর্বপ্রথম রসুলের আল্লাহর যুক্তি দেখাই দিবে মানে শয়তান ওটা আরে বানাইতে মারি দি আরে বানাইতে আগুন দি নূর দি আদম আলাইহিসসালাম বানাইতে মারি দি আগুনের কাম উড়ন মেড়ি রেখো নিচে থাকো আমি আদমকে সিজদা করতে পারবো না, যুক্তি ওখানে দেখাইল দে শয়তান, আর আর দেশে তো কত যুক্তিবাদী আছে শয়তান, ভুল কইলাম না কোনো এখন বড় করি কোন আবু লাগাব নুরুন নবীর মহব্বত না করে বাইভূতি হিসেবে সোয়াইবাকে আদাত করে দিয়েছিলেন, ঠিক না, কিন্তু আবু লাগাবে কলমা ফিরগে না, আবু লাহাব কলমা ফিরগে না, আবু জাহেল কলমা ফিরগে না, তো বিয়াজ তো কেন পাইবে, কিন্তু আবু লাহাব সম্বাদ দিন সোয়াই বেড়ে আজাদ করে দে আঙ্গুলি বেদি আজাদ করে দিয়ে দে আবু লাহাব কবর আব্বাস রাদিয়াল্লাহু আনহু দে অবাই বাইবু তো ঈদে দিনে সোয়াই বেড়ে আজাদ করে দিয়ে দে গোড়া সপ্তাহ ফিডন তা দে একদিন শান্তি পায় দে দে সোমবার দিন আঙ্গুল দিবে দি আর বাইবু মোহাম্মদ সাইজাম ওই দে সোয়াই বেড়ে আজাদ করে দিলাম দে বাঁধি রে আঙ্গুলি বেদি মধু বার হয় মধু বার হয় মধু বার হয় ইবে গাল দিয়ে রে কারা শান্তি পায় ফিডে বললো কারা শান্তি লাগে তোমার দিকে যদি ও হযরত আব্বাস রে তোমার দিকে যদি আইন আর বাইবু মোহাম্মদ সাইজামকে ভালোবাসতাম কতই না আমাকে এখানে ইজ্জত করতো কতই না সম্মান ঠিক না যুক্তি দেখা হতো না বন্ধু ফিডে দিবে দে সুন্দর লুঙ্গি কুলি খড়ে যাবি দিশে বাতি তোর দিকে কত মল ওই ওটা লেস কলা তুই না ভাই ঠিক না আল্লাহ আমল করিবে তৌফিক দান করার একদম বড় করি কহ শেষ টাইম আলে বাইতকে দহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা বলে শেষ বিরক্ত হচ্ছেন
এই কথাটা বলে আখের কামতেছি তাহলে দাহিয়াতুল কলবি যিনি মতান্তরে 82টা কন্যা সন্তানকে জীবিত খবর দিয়েছেন উনি কলবের করলেন আমার রাসূল বলে হাসান হোসেনকে ভালোবাসলে আমি রাসূলকে ভালোবাসা হবে আল্লাহই তাকে ভালোবাসবে ঠিক না দাহিয়াতুল কলবি এখানে বাদ দিয়ে ঘরে চলে গেলেন উঠানে চলে গেলেন বাড়ির মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জায়গা চলে গেলেন তো যাদদে জার খাইলে গই না কিছু নিয়ে গেলেন হাসান হোসেন ওদিন খেলা খেলতেছেন আপনি কে এটা তো সংরক্ষিত এলাকা আমি রাসূলুল্লাহকে সাহাবী কেন এসেছেন একটু নবী পরিবার আলে ভাইদের সাথে মহব্বত করতে এসেছি এগুলো এনেছি একটু হাদিয়া দিবেন খেজুর দিলেন খাইলেন ভালো লাগলো মহব্বত লাগলো আজকে দেখা যাক কাট হলো আরেকদিন গেলেন আর কিছু নিলেন আরেকদিন গেলেন আর কিছু নিলেন আর কিছু গেলেন আর কিছু নিলেন আর বিন্দুতে সিন্ধু ফোড়াই ফোড়াই থাকো ভালোবাসার মাত্রা বেড়ে গেল ভেড়ে যখন গেল হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা দুনু ভাই বলতেছে এ দাহিয়াতুল কলবি তো আমাদের সাথে একটা ভালোবাসার বন্ধন তৈরি করে ফেললো দুনু ভাই ও প্রতিদিন খেলা চলে ওই উনার জন্য ইন্তজার করে কিছু না কিছু নিয়ে যায় আরেকদিন বলছিলাম ফকটের মধ্যে খেজুরগুলো রেখেছিলেন দুই ফকটে আজকে কি এনেছেন খোদা এনেছি কিন্তু আর আজকে আর হাতে দেব না কেন ফকটে রেখেছি কেন খোদা ওলাদ হয়েছিল দুইটা হাত যদি আমার ফকটে ঢুকে আমার জামাটা দামি হয়ে যাবে আমার জামাটা কি হয়ে যাবে ওলাদ রাসূলের স্মৃতি তো আজকে জামার ভিতর হাত ঢুকাইলেন বরকত পাইলেন শান্তি পাইলেন আরেকদিন কোথায় ভিতরে বলেন না ভিতরে ভিতরে ঢুকাইলেন কিছু নিয়ামত আজকে কিছু এনেছেন কোথায় কত ভিতরে দিয়ে বের করেন একটু হাত দিয়ে নিলে ভালো হয় ওলাদ রাসূল দুই ভাই দুই পকেটে হাত দিলে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহ বলতেছেন ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার এগুলো কি খাত আল্লাহ সুবহানাহু তাআলা বানাইলো হাত মুবারক দুনো হাত যখন দুই ভাই দুইটিকে ঢুকাই দিল মন হয় গোটা শরীর জিকির করতেছে মস্তিয়নে জোর দিয়াগে আয়াতে কোরআন কি আকুম জুম দিয়ে রওশনে ঈমান কি হাতো মে তাওহীদ কা ইরফান আ গয়া কামলে ওয়ালে আপকা মস্তানা বন গয়া সালা দুনিয়া আরেকদিন আবার নিলেন গুরুত্বপূর্ণ কিছু জিনিস আজকে কি এনেছেন এনেছি দুনু ভাই অনেক কিছু চেষ্টা করতেছে বের করতে পারতেছে না ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহ বলে না উনার আজকের বাহানার বাইল ব্যস্তম হয়ে গেছে আজকে আর দেরি করার সুযোগ নাই দুনু ভাই ফিটের উপর উঠে গেল দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা নূর ফিটের উপর দুনু নাতি উঠে গেল আহা দাহিয়াতুল কলবি বলে জীবন অনেক পাপ করেছি যে হাসান হোসেন রাসূলুল্লাহর পিঠের উপর উঠে উত্তম সওয়ারি বলেছেন আজকে সেই নাতি দুনোটা আমি দাহিয়াতুল কলবির পিঠের উপর আমার জীবন তো সার্থক পিঠের উপর দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা পিঠের উপর হাসান হোসেন রাদিয়াল্লাহু এই ভাগে আমার রাসূল পাক কর্তৃক আসতেছে মা ফাতেমার বাড়িতে কিরে 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 আমার রাসূল বলে এত বড় জায়গা করে নিল আমার নাতি দুনুটা এটা কার ভিটের উপর উঠে গেল এই তো এই লাইন কিভাবে নিল এটা তো একদিনে হয় নাই এটা তো একদিন একটু কাছে এসে আমার রাসূল দেখতেছে ও মা ইবে তুইবে ইবে তো ইবে তো লাইন বুঝি গই গো ইবে ফাপ ফাপ বড় হলো লাইন বুঝি গই গো রহমত খত দ্বারা হরে এই দে
ইহিয়াতুল কলবি আমার রাসূলের ডাক দিলেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুজন নামলেন এক্সাইট হয়ে গেল দাহিয়াতুল কলবি বয় পেয়ে গেল রাসূলের পাক থেকে চলে আসলো নরম হয়ে আছে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুমা কোনো কথা বলতেছেন না ওই দাহিয়াতুল কলবি তোমাকে এই বুদ্ধি দিল কে ইয়া রাসূলুল্লাহ আমি কি ভুল করেছি ইয়া রাসূলুল্লাহ আমি কি ভুল করেছি আপনার নাতি দুনুটাকে ফিটে নিয়ে আমি কি ভুল করেছি দয়াল নবী বলে মুবাশশিরিন আমি রাসূল সুসংবাদ দিচ্ছি যে আওলাদ রাসূল তোমার শরীরে লেগে গেল এই শরীর তো আর কোনদিন জাহান্নামে যাবে না আওলাদ রাসূল যে শরীরে লাগছে সেই শরীর আর কোনদিন জাহান্নামে দাহিয়াতুল কলবি বলে আজকে থেকে সার্টিফিকেট হয়ে গেছে বলেন না বলেন না বলেন না আওলাদ রাসূল শরীর মোবারক লাগার কারণে আমার শরীরে সার্টিফিকেট হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চলে গেলেন আল্লাহর কাবা মুআজ্জমা আল্লাহকে বলবো কাবা ঘুরে ঘুরে আল্লাহকে বলবো আমার রাসূল আমাকে জান্নাতি বলেছেন ইমাম হাসান হুসাইন শরীরে লাগার কারণে একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ যখন দাহিয়াতুল কলবিকে দেখতেছে না ছেলে দুটোটা পাগল হয়ে গেল হাসান হোসেন রদিলাম বলে কোথায় গেল দাহিয়াতুল কলবি যিনি প্রতিদিন নিয়মিত দুবার আসে উনি কোথায় গেল ইমাম হোসেন বলে প্রতিদিন তো উনি আমাদের কাছে আসে মনে হয় ওনার শরীর অসুস্থ আজকে উনাকে চলো আমরা দেখতে চলে দুনু ভাই মসজিদ নববীতে চলে গেলেন সেখান থেকে জিজ্ঞেস করবেন ওনার বাড়ি কোথায় ঘর কোথায় এই তো ভালোবাসা যাওয়ার পরে ভালোবাসা ইমাম হাসান হুসাইন কুস্তেছেন কোথায় গেল দাহিয়াতুল কলবি কেউ বলে দেখি নাই কেউ বলে দেখি নাই দেখি নাই দেখি নাই দুনু ভাই মসজিদ নববী বারান্দার পাশে বাইরে বসে রইলেন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দাহিয়াতুল কলবির জন্য অপেক্ষা করতেছেন কি ভালোবাসা জড়াইলেন দেখেন জিব্রাইল আলাইহিস সালাম পাক দিয়ে হাঁটতেছেন এদিকে এদিক ঘুরতেছেন আসমানে জমিনে ছাইতেছেন হঠাৎ করে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুকুম দিকে দৃষ্টি দিলেন কি রে এই ছেলে দুটা তো দাহিয়াতুল কলবির কে কুস্তেছে হ্যাঁ আমি আল্লাহ বলতে শুনেছি ফেরেশতাদেরকে বলতে শুনেছি আমার রাসূলের নাতি হাসান হুসাইনকে যারা ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসবো আজকে আমি জিব্রাইল আলাইহিস সালাম একটু হাসান হুসাইনের ভালোবাসা একটু হাসিল করতে পারি কিনা দেখি আল্লাহ রাসূলও ভালোবাসবে আল্লাহও ভালোবাসবে ফেরেশতারা যে কোনো উপায়ে সিরিজ হতে পারে জিব্রাইল আলাইহিস সালাম দাহিয়াতুল কলবির মতো চেহারা হয়ে গেল কাবা সুবরে সেরকম বানাইলেন কদার খালি গাতে তো যাওয়া যাবে না আল্লাহর জান্নাত থেকে দুইটা ফল নিয়ে যাই একটু জোরে বলি না আরো জোরে বলেন না এই তো ভালোবাসা নবী পরিবারে এখন ভালোবাসলেন কে জিব্রাইল বলেন না জিব্রাইল আলাইহিস সালাম উনি দুইটা ফল নিয়ে আসলেন দাহিয়াতুল কলবির বেশ ধরে রাদিয়াল্লাহর বেশ ধরে ইমাম হাসান হুসাইন বলে এই তো ভাই দাহিয়াতুল কলবি চলে এসেছে মন একটু নরম করে আদার করে বসে রইল ইমাম হাসান বলে ভাই প্রতিদিন মানুষের মন দিল ঠিক থাকে না জুলুমও করিস না কিছু খুঁজিস না এমনি মাথায় হাত বুলাই দে এসো বুড়া মানজিরা হাসানি জিকার ভাই দুনু ভাই আই গদে প্রতিদিন নিত পারিবা বলি কথা আছে না আপনাকে আমরা মহব্বত করি সেই জন্য তো আপনাকে কুস্তে বের হয়েছি আত বুলার না আত বুলার দে বুলার উবে তো তা আসানি এখন ফ্যাট ফাড়ি বাহার গিয়ে গিয়ে ভাই দুই হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুমার আত বুলানি দেখি জিবরাইল তে কি বার হই হাসানি বের হয়ে গেল ও ভাই ইবে তো আসি মের গিয়ে দে এটা কোনো গরিবের কোনো অভাব নাই গরিবের কোনো আলামত টেনশনের কোনো আলামত তুই আসিলে একা হাসলে কেন কদা সিধে তোমার দুজনের ভালোবাসা দেখি এতদিন নগালা দে কথা খামে আসিলাম
কিছু অন্য না কথা আছে ভিতরে তো দনা কদম বেশি গুরুত্বপূর্ণ আজ গলা লওয়া ফরিব বেশি গুরুত্বপূর্ণ দুনু ভাই যখন দুই দিকে হাত গলাইলেন কোন প্রকারে নিতে পারতে জানা ইমাম হোসেনের কদার নিয়া বৈতনে ভিড়ের উদ্দিত উড়িয়ে সুলে গুনেস কারণ ছোট ছেলে তো আমার রসুলের নাতি ইমাম হাসান হুসাইন দুনু ভাই ফিটের উপর উঠে দেহিয়াতুল কলবি মনে করে জিব্রাইল আলাইহিস সালামের সুন মোবারক করে ঠানা ঠানা করা শুরু করে দিল একবার ঠানের এক খসগো একবার ঠানের এক খসগো ঠানে ঠানে কিবার ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু অবাই ইবারে এক ঠানে এক এক খসবো বার হবে কি না কি দিয়েছি মসজিদ নববীর পাশে আমার রসুলের ঘর মোবারক মসজিদ নববী আমার রসুল হঠাৎ করে জানালা দিয়ে ফাঁক করে মসজিদ নববীর বারান্দার দিকে তাকায় আছে দেখা দেন জিব্রাইল আলাইহিস সালামের বক্তা বানিয়ে গেল আরে বাপ রে বাপ আর রসুল ও দাই রে আর নাতি দুনুয়া না আসিনে দে ইন্নি আরা মালা তারাও না ওয়াসমাউ মালা তাসমাউ যেটা আমি দেখি সারা দুনিয়ায় দেখে না জোরে বলুন সুবহানাল্লাহ আমার রসুল পাক তাড়াতাড়ি চাদর মোবারক লাগিয়ে ঘর থেকে বের হলো ও নাতি এটা দাইয়াতুল কলবি না এটা আল্লাহ জিব্রাইল ইমাম হাসান হোসেন নেমে গেলেন আমার রসুল বাপ বলতেছেন ও জিব্রাইল তুমি কি রাগ করছো হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি রাগ করছি কেন আপনার নাতি দুনুটাকে আমার পিঠ থেকে নামাইলেন কেন ও জিব্রাইল তুমি তো ইমামুল মালায়েকা তোমার একটা দাম আছে না আমার নাতি দুনকে যে তোমার ভিডিওর উপর এরকম করতেছে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তুমি নবী রাসূলের বার্তাবাহ কত কিতাব যে তুমি এনেছো আল্লাহর সাথে কথা বলো একটা বড় জায়গা সিদরাতুল মুনতাহা তোমাকে দিয়ে দিয়েছে তোমার সাথে এরকম করলে একটু বেড়ক দেখাই যায় না তুমি ইমামুল মালায়েকা ইয়া রাসূলুল্লাহ আজকে ডাক দিলেন এরকম ঘটনা তো আরো হয়েছে সেই সময় আপনি ডাক দেন নাই কেন ইয়া রাসূলুল্লাহ এরকম ঘটনা তো আরো হয়েছে আপনি রসুল ডাক দেন নাই কেন আমার রসুল বলে কি হয়েছে আপনি যখন মক্কা থেকে মদিনা থেকে মক্কায় মুয়াজ্জামায় গিয়েছিলেন তখন আপনার নাতি দুনুটা রাস্তায় বের হয়ে গিয়েছিল হঠাৎ করে ফতবুলে হারিয়ে গিয়েছিল গোটা মদিনা খবর হয়ে গেছে রসুল পাকের নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু হারিয়ে গেছে তখন গোটা মদিনা খবর হয়ে গেছে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু দুজন গাছের খেজুর গাছের এক পাশে বসে ঘুমাই পড়ে গিয়েছিল দুনিয়ার কোনো খবর নাই ডাক দিতে যে ও জিব্রাইল আমার রসুলের দুই নাতি হাসান হুসাইন গাছের নিচে শুয়ে পড়েছে গাছের নিচে শিকড়ের মধ্যে আঘাত হচ্ছে দুজনকে কোলে নিয়ে তুমি ঘুম পাড়াও এবং মা ভাত তোমার ঘরে পৌঁছাই দিও ইয়ারজুল আপনি কি দেখেন নাই ঘটনা তো আপনি তো জানেন কোনদিন তো বলেন নাই আর যেদিন আরবের জমিনে উত্তপ্ত গরম করতেছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন তাহাজ্জুদের নামাজ পড়তে উঠতেন তখন ওই ছেলে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু গরমে ঘামাইতো তখন আল্লাহ আমাকে ডাক দিত জিব্রাইল দেরি করিস না হাসান হুসাইনকে পাকা কর ইয়ারসুল আপনি কি দেখেন নাই আমি যে পাকা করতাম দয়াল নবী যোগের বাণী যারা দিল ও জিব্রাইল তোমার যে এত ভালোবাসা নবী পরিবারকে যে তুমি এত ভালোবাসো আমি বুঝতে পেরেছি কিয়ামতের দিন এই নাতি দুনুটাকে তোমাকে দিয়ে দিব গোটা জগৎকে তুমি দেখাই দেখাই বাহাদুরি করতে পারবে থইলি শুধু দুনিয়াই ভালোবাসা না আল্লাহর জিব্রাইল ইমাম হাসান হোসেনকে নবী পরিবার আহলে বাইতকে ভালো সেই ভালোবাসা যদি আমার রসুল বলে মানা হাব্বা হুমা ফাগাদ হাব্বানি যারা আমি রসুলের আওলাদ বাককে ভালোবাসবে আমি রসুল তাদেরকে ভালোবাসবো না একটা উম্মতকে রেখে আমি কোনদিন জান্নাতে যাব না জান্নাতে সবাইকে নিয়ে আমি জান্নাতে যাব
সেই জন্য টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে মেহনত দিয়ে আজকে বিশাল আয়োজন এটা আমাদের জন্য নসিব আল্লাহ 10 দিন বেফির এই ঐতিহ্যবাহী শহাদায়ে কারবালা মাহফিলকে আল্লাহ কবুল করো আল্লাহ কমিটিকে কবুল করো আমিন সালাম দাও